তিন মাসও মায়ের পরিচয় মেলেনি কন্যা শিশু এলসার। আপনারা জানেন এবছরের শুরুর দিকে অর্থাৎ 18 জানুয়ারি রাত 9:15 ঠিক এখানেই পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গেছিল কন্যা শিশু এলসাকে, যখন তার বয়স ছিল মাত্র 1 ঘন্টা। সেই 1 ঘন্টার নবজাতক শিশুকে পলিথিনে মোড়ানো অবস্থায় টাওয়েল দিয়ে পেঁচিয়ে ফেলে রেখে যায় তার মা অথবা অন্য কেউ। সে সময় একজন ডগ ওয়ার্কার, যিনি কুকুর নিয়ে এই গ্রিনওয়েতে হাঁটতে বেরিয়েছিলেন, তিনি কান্নার শব্দ পান এবং তাকে উদ্ধার করেন, এবং তারপর পরে পুলিশ এবং মেডিকেল টিম আসে তাকে উদ্ধার করে। গতকাল অর্থাৎ 16 এপ্রিল ইস্ট লন্ডন ফ্যামিলি কোর্টে বলা হয়েছে তার মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নিউইয়র্ক কাউন্সিলের পক্ষ থেকে এক মুখপাত্র জানিয়েছেন তার মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি, এবং যেহেতু তার মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি সে কারণে ওই কন্যা শিশুর বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন করাও সম্ভব হবে না। 3 মাসেও তার এলসার মাকে খুঁজে না পাওয়ায় উদ্বেগ জানিয়েছেন অনেকে। পুলিশ এবং কাউন্সিলের পক্ষ থেকে তার মায়ের অর্থাৎ এলসার মায়ের নিরাপত্তা, তার যত্ন নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন 18 জানুয়ারি রাত 9:15 যখন এলসাকে এখানে পাওয়া গিয়েছিল তখন তাপমাত্রা ছিল -4°। এই তীব্র ঠান্ডার মধ্যে যেহেতু এলসাকে পাওয়া গিয়েছে সেজন্য হাসপাতালের স্টাফরা তার নাম রেখেছিলেন এলসা। এটি হচ্ছে একটি ফ্রোজেন কমেডির যেটা তার সেখানকার একটা চরিত্রের নাম, সে কারণে এই এলসার নাম দেওয়া হয়েছে। কিন্তু সে হাসপাতালে এখনও আছে, সেখানে সুস্থ আছে, কিন্তু তার মাকে এখনও পাওয়া যায়নি। সুতরাং মায়ের নিরাপত্তা, মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছে নিউইয়র্ক কাউন্সিল, পুলিশ সকলে। পুলিশ বলছে তারা তদন্ত অব্যাহত রেখেছে, যদিও নিউইয়র্ক কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে আসলে পুলিশের কাছে কোনো ধরনের অগ্রগতি নেই, কোনো তদন্তে কোনো অগ্রগতি নেই, কারণ যেহেতু তার মাকে কোনো পাওয়া যাচ্ছে না সে কারণে, এবং আত্মীয় স্বজন কাউকে পাওয়া যাচ্ছে না সে কারণে আসলে পুলিশ তদন্তে কোনো অগ্রগতি করতে পারছে না। এলসার যে বর্ণনা তখন দেওয়া হয়েছিল বলা হয়েছিল মিশ্র বর্ণের, এবং অনেকে বলছেন সে সময় সেদিন অর্থাৎ 18 জানুয়ারি 8:45 গর্ভবতী এক মহিলা ঠিক এই রাস্তায় প্রবেশ করেছিলেন। ধারণা করা হচ্ছে তিনি এলসার মা, কিন্তু জন্মদানের পরে তিনি হাওয়া হয়ে গেছেন, হাওয়ায় মিলিয়ে গিয়েছেন, তাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় আসলে তার কী অবস্থা সেটা নিয়ে সকলে উদ্বিগ্ন। এই ঘটনা পুরো যুক্তরাজ্যে তোলপাড় তুলেছিল এবং আশেপাশের লোকজনও উদ্বেগ প্রকাশ করেছিল, আতঙ্কিত হয়ে পড়েছিল আসলে কী ঘটছে। এবং তারা অনেকেই জানিয়েছিল আসলে তারাও এই ধরনের কাউকে চিনে না, জানে না, কিংবা তাদের পরিচিত জনের মধ্যেও কেউ নেই যে যারা সন্তান সম্ভব ছিল, এখন সন্তান কিংবা মায়ের হদিশ পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো ঘটনা তারা জানেন না। সুতরাং অনেকে বলছেন আসলে ওই মহিলা এখানে স্থানীয় নন, অন্য জায়গা থেকে হয়তো বা এসেছেন। তবে যেহেতু এলসা বর্তমানে সুস্থ আছেন, পুলিশের পক্ষ থেকে এবং কাউন্সিলের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হচ্ছে তার মা অথবা পরিবারের কেউ যেন এগিয়ে আসে, সন্তানটিকে ভরণ পোষণের দায়িত্ব নেয়, কারণ বর্তমানে এখনও তাকে আসলে কোথায় রাখা হবে কিংবা কী করা হবে সে বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি ইস্ট লন্ডন ফ্যামিলি কোর্ট। তারা আগামী 17 মে পর্যন্ত এই কেসটি মুলতবি ঘোষণা করেছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।